প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যাচ্ছি সবাই মিলে আমার জামাইয়ের মামাতো বোনের বিয়ের দাওয়াতে। সবাই রেডি হয়ে নিলাম, এখন একসাথে বেরিয়ে যাব। রাস্তায় অনেক জ্যাম ঠেলে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। আজকে কাবিনের অনুষ্ঠান, আর রিসেপশন হবে আরো কিছুদিন পরে। পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে বরযাত্রীরা চলে আসলো। আমরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছিলাম। সবাই অনেক খুশি, কারণ বরযাত্রীরা চলে এসেছে। কেউ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, মিষ্টি শরবত সব কিছু দিয়ে অভ্যর্থনা জানানো হলো আমাদের দুলাভাইকে। তারপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমাদের নতুন দুলাভাইকে কেমন লাগে। যদিও এখনো দুলাভাই হয়নি, বিয়ে করানো হলে অবশ্যই দুলাভাই হবে। আমার পিছনে সব ভাবিরা, ভাইয়ারা, আমার ননদরা সবাই দাঁড়িয়ে আছেন। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাইকে দেখছিলাম। এদিকে নতুন দুলা ভাইয়ের ছবি তোলা হচ্ছে, আবার ভাবি চলে আসলো আমার সাথে একটু ছবি তোলার জন্য। তারপর আমি আর আমার জামাই আমার শ্বশুর বাবার সাথে ছবি তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। বাবাকে দেখতে ভালোই লাগছে। এদিকে আবার নতুন দুলা ভাইয়ের সাথে সবাই পরিচিত হচ্ছে, হাসি মুখে সবার সাথে পরিচিত হচ্ছে। তারপর ভাবিদের সাথে গল্প করছিলাম, ওদিকে আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করছে। ইনি আমার আরেকজন ভাবি, ভাবি অনেক ভালো মানুষ। আমার শাশুড়ি মাঝখানে দাঁড়িয়ে আছে, আমার বড় ভাবি। মার সাথে একটু ছবি তুললাম, কতক্ষণ ভিডিও বানালাম। পার্লার থেকে সাজি নিয়ে বাসায় সেজেছি, কারণ পার্লারের সাজ ভালো লাগে না আমার কাছে, ভূত ভূত লাগে। কেমন হয়েছে আমার সাজটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে আমার জামাই তার কাজিনদের সাথে গল্প করছে, আমি ঘুরে ঘুরে সবাইকে দেখছিলাম আর ব্লগের জন্য ভিডিও বানাচ্ছিলাম। আমি তো চালাই দিচ্ছি। হ্যাঁ, আর কেউ কথা বলছে দাদা? হাসমুখ বাসমতি একটা মিরপুর এলাকার নাম, এটা আমি বানায় বলছি। বাসমতি আমি আসলে বানায় বাসমতি। এদিকে বিয়ে পড়ানো হয়ে গেল। বাবা ভাইয়াকে ঘড়ি পরিয়ে দিচ্ছে। ভাইয়া দাঁড়িয়ে সবাইকে সালাম দিল, তা দেখে আমার জামাই আমাকে সালাম দিচ্ছে। বর বউয়ের জন্য দোয়া পড়ানো হলো, তারপর আমরা খেজুর খেলাম সবাই মিলে। এদিকে বউ চলে এসেছে, তারপর দুজনের মুখ দেখা দেখি হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুজনকে অনেক ভালো মানিয়েছে, কিন্তু দুজনকে অনেক হ্যাপি লাগছে দেখে, হাসি খুশি না দেখে আমাদের সবার ভালো লাগছে। মাশাআল্লাহ, দুজন কত হাসি খুশি। তারপর আয়না দেখা দেখি হলো, আয়নায় কি দেখা যায় কি দেখা যায়। বউ বলছে আমার বর দেখা যায়, বর বলছে আমার বউ দেখা যায়। আমার জামাই বলছে কাবাব লুকিয়ে রেখেছি। তারপর আমার জামাই সবাইকে সার্ভ করে দিচ্ছে, বলছে কাবাবটা মারহাবা। সবাই আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি,
খাবারটা মজা ছিল, সবকিছুই মজা ছিল। দেখেন আমাকে কতগুলো খাবার দিয়েছে আমার জামাই। আমি আস্তে আস্তে খেয়ে নিচ্ছি, আমার খেতে অনেক সময় লাগে, তাই সবার খাওয়া শেষ হয়ে গেছে। সবাই বলছে তুমি এত খাচ্ছ কেন। খাবার শেষে মেয়েদের আবার মেকআপ না ঠিক করলে পেটের ভাত হজম হয় না, তাই আমরা মেয়েরা সবাই মিলে মেকআপ ঠিক করছি। সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার বিয়ে বাড়ি পানও খাচ্ছে, আমিও খেতে চাই, আমিও খাবো যাওয়ার সময়। তারপর দুজন মিলে স্টেজে চলে গেলাম ছবি তোলার জন্য। ছবি তুলে আমরা একটু স্টেজে বসেছিলাম, তারপর চলে যাচ্ছি আবার সবার সাথে কথা বলতে। তারপর সবার কাছে নিলাম, এখন বাসায় চলে যাব। বর বউয়ের ওখানে গেলাম, দেখলাম যে ভাইয়ার আপু খাচ্ছে। এদিকে আমার জামাই আমার জন্য পান বানাচ্ছে। দুজন মিলে বিয়ে বাড়ির পান খেতে খেতে বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।